আসসালামু আলাইকুম। ইজি রেসিপি চ্যানেলে আমন্ত্রণ। পিজা ডো, পিজা তৈরির মূল উপকরণ, আর এই ডোটা যদি পারফেক্ট না হয় তাহলে পিজাটাও ঠিক হয় না। প্রিয় ভিউয়ার্স, আজ আমরা দেখব কিভাবে পারফেক্টলি এই পিজা ডো তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নেই ইনগ্রিডিয়েন্টসগুলো আর কিভাবে তৈরি করতে হয় এই ডো। পিজা ডো তৈরি করতে আমাদের যা যা লাগছে: 2.5 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, 2 টেবিল চামচ সয়াবিন তেল, ইস্ট লাগবে 1 চা চামচ, আর লবণ স্বাদ মতো। প্রথমে আমরা 1/2 কাপ হালকা গরম পানি নিয়ে নেব। গরমটা এমন হবে যেন খুব সহজে আঙুল দিয়ে স্পর্শ করলে সামান্য গরম অনুভূত হয়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট এবং 1 চা চামচ চিনি। এটাকে ভালোভাবে মিক্সড করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর আপনারা বাজার থেকে ইস্ট কেনার সময় ভালো কোয়ালিটির ইস্ট কেনার চেষ্টা করবেন। 10 মিনিট পর আপনার গোলানো ইস্ট ফুলে উঠবে অনেকটা ফোমের মতো, তখনই বুঝবেন আপনার ইস্ট ডো তৈরির জন্য রেডি। এবার একটি মিক্সিং বোলে ময়দা ঢেলে নিচ্ছি, এর সাথে মিক্স করব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমরা গোলানো ইস্ট ঢেলে দিচ্ছি এবং এর সাথে সামান্য পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে আমরা প্রয়োজন মতো পানি দিয়ে রুটি বানানোর খামির মতো করে তৈরি করব। আর একটি বিষয় মনে রাখতে হবে, এটাকে কমপক্ষে 10 মিনিট ধরে মেখে খামি বানাতে হবে। 10 মিনিট পর খুব সফট এবং সুন্দর খামি তৈরি হয়েছে। এখন আমরা এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে বলে সামান্য তেল মেখে রেখে দিব। খামির উপরেও আমরা কিছুটা তেল মেখে নিব। এই বোলটাকে আমরা ক্লিন রেড বা একটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে কোনো একটি গরম জায়গায় বা চুলার পাশে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিব। তিন ঘন্টা পর আমাদের পিজা ডো তৈরি। এটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল আমাদের পিজা ডো। আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদের কমেন্টসে লিখতে পারেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।